আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন রয়েছি টঙ্গিবাজার এলাকায়। দীর্ঘদিন যাবত এই র্যাম্পের কাজ ধীরগতিতে চলার পর এখন কাজে একটু গতি ফিরেছে। এখানে রড বাঁধাই করার কাজ চলছে, এর পাশেই নামার র্যাম্প রয়েছে। নামার র্যাম্পে ঢালাই কাজ সম্পন্ন করা হলেও এখনও পিচ ঢালাই করা বাকি রয়েছে। ওই অংশে পিচ ঢালাই সম্পন্ন হয়ে গেলেই হাউস বিল্ডিংয়ের গাড়িগুলো টঙ্গিবাজার নামতে পারবে। এখন চলে যাব আবদুল্লাপুর অংশে। আবদুল্লাপুর অংশেও কাজ চলমান রয়েছে। সামনেই সিঁড়ির ঠিক পাশেই চলন্ত সিঁড়ি দেওয়া হবে। এখন চলন্ত সিঁড়ির জন্য মাটির নিচের অংশের কাজ করা হচ্ছে। ওই অংশের কাজ শেষ হলে তারপর চলন্ত সিঁড়ি বসানোর কাজ শুরু হয়ে যাবে। চলন্ত সিঁড়ির জন্য ছোট একটি পিলার করতে হয়। এখন সেই পিলারের নিচের অংশের কাজ করা হচ্ছে। এই অংশে সিঁড়ি তৈরির কাজ শেষ। সিঁড়ি দিয়ে এখন সহজেই ফ্লাইওভারের উপরে ওঠা যায়। তবে ফ্লাইওভারের উপরে ওঠা গেলেও উপরের চারপাশ দিয়ে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে করে ফ্লাইওভারের উপর যে কেউ চলাচল করতে না পারে। এছাড়াও ফ্লাইওভারের উপরে চলন্ত সিঁড়িগুলো রাখা আছে। খুব শীঘ্রই বিভিন্ন স্থানে সেগুলো নিয়ে যাওয়া হবে। আমার ঠিক সামনের এই অংশে দুই সপ্তাহ আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন ডান পাশে একটু উঁচু, এই অংশে নতুন পিচ ঢালাই দেওয়া হয়েছিল। রাস্তায় প্রচুর ধুলাবালি থাকার কারণে নতুন পিচ ঢালাইও এখন পুরনো মনে হচ্ছে। এই রাস্তার বাম পাশের অংশে বিভিন্ন সংস্থার লাইন নেয়ার কাজ এখনও চলছে, সেই জন্য বাম পাশে ফুটপাতের পাশ দিয়ে মাটি কাটা হচ্ছে এবং সেখানে লাইন স্থানান্তরের কাজ চলছে। শুধু আবদুল্লাপুরেই দুটি ইউটার্ন নেয়ার জায়গা রাখা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে বিআরটি প্রকল্প চালু হওয়ার কথা ছিল, কিন্তু কাজের যে গতি তাতে মনে হচ্ছে 2024 সালেও শেষ হবে না। যদিও কর্মকর্তারা বলেছে 2024 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প চালু করে দিবে। প্রকল্প চালু না হলেও ফ্লাইওভারগুলো খুলে দেওয়ার কারণে এখনই এখানে যানজট অনেকটাই কমে গেছে। এখন চলে আসলাম হাউস বিল্ডিং এলাকায়। হাউস বিল্ডিংয়ের সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে টাইলস বসানোর কাজ চলছে। এছাড়া হাউস বিল্ডিংয়ের সিঁড়ির কাজও সম্পন্ন করা হয়েছে। এখন চলে আসলাম বিএনএস সেন্টার এলাকায়। এই অংশেও পিচ ঢালাই দেওয়া হয়েছে। বাম পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু জায়গা বাকি রয়েছে, এই অংশেও খুব শীঘ্রই পিচ ঢালাই দেওয়া হবে। শীতকাল থাকতে থাকতে পুরো রাস্তা জুড়েই পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হবে। এটাই হচ্ছে সর্বশেষ পিচ ঢালাই। এরপর আর এখানে পিচ ঢালাই দেওয়া হবে না। পরবর্তীতে রাস্তার কাজ শেষ হওয়ার পর এখানে রোড মার্কিং করা হবে। রোড মার্কিংয়ের পাশাপাশি রাস্তার মাঝখানের ডিভাইডারগুলোতে ফুলের গাছ লাগানো হলে এই জায়গার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। পাশেই আজমপুর বিআরটি স্টেশনের সিঁড়ির কাজ চলছে। এখানে কাজের গতি মোটামুটি ভালো, খুব দ্রুতই এই স্টেশনের কাজ শেষ করা হচ্ছে। এই বিআরটি স্টেশনটিও অনেক ব্যস্ততম একটি স্টেশন হবে। রাস্তার এই অংশেও কিছুদিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তা কিছুটা উঁচু আর বাম পাশের রাস্তা কিছুটা নিচু। এই স্থান থেকে সামনের অংশে আর কোনো সিগন্যাল নেই, তাই গাড়িগুলো নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে। এবার চলে আসলাম রাজলক্ষ্মী এলাকায়। এই অংশে একটি নতুন ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। আগের যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজটা অনেকটাই ছোট, তাছাড়া অনেক পুরাতন, তাই নতুন করে প্রশস্তভাবে একটি নতুন ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। রাজলক্ষ্মীর এই স্থানেও নতুন পিচ ঢালাই দেওয়া হয়েছে। এছাড়াও এই অংশে রাস্তার ঠিক বাম পাশে আগে যে ফুটপাত ছিল সেই ফুটপাতের তুলনায় নতুন করে আরও ফুটপাত কিছুটা প্রশস্ত করা হচ্ছে। এই স্থান থেকে জসীমউদ্দিন পর্যন্ত পুরো ফুটপাতই নতুন করে প্রশস্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তার এই অংশেও নতুন পিচ ঢালাই দেওয়া হয়েছে। এই লেন দিয়ে লোকাল গাড়ি এবং যে সকল গাড়ি ইউটার্ন নেবে সে সকল গাড়ি এদিক দিয়ে চলবে।
এক বছর আগেও এই স্থানে প্রচুর যানজট ছিল, তবে এখন ফ্লাইওভারগুলো চালু হওয়ার কারণে এই রাস্তায় এখন আর সেই রকম যানজট দেখা যায় না। এই রাস্তায় প্রচুর প্রাইভেট কার চলে। যখন বিআরটির কাজ এবং এমআরটি লাইন ওয়ানের কাজ শেষ হয়ে যাবে, তখন প্রাইভেট কার চলার পরিমাণ অনেকটাই হ্রাস পাবে বলে সবাই মনে করছে। আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন এই স্থানে নতুন করে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। এই স্থানে আগে জসীমউদ্দিনে একটা ফুটওভার ব্রিজ ছিল, সেটি ভেঙে ফেলা হয়েছে, তাই নতুন করে আরেকটা ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে। এর ঠিক সামনে বিআরটির আরেকটি স্টেশন, এটা হচ্ছে জসীমউদ্দিন স্টেশন। এই স্টেশনের একাংশের কাজ চলমান রয়েছে। এয়ারপোর্ট ফ্লাইওভার চালু হওয়ার আগে এই রাস্তায় প্রচুর যানজট দেখা দিত, এখন আর আগের মতো এখানে যানজট নেই। অল্প সময়ের মধ্যেই এই রাস্তা অতিক্রম করা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রাইভেট কার ফ্লাইওভার দিয়ে অতিক্রম করছে এই রাস্তাটুকু। আগে যখন এই ফ্লাইওভার ছিল না, তখন এই গাড়িগুলোর কারণেই এই স্থানে যানজট তৈরি হতো। সকল গাড়িগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার কারণে সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পুরোটা খালি। এতে করে গণপরিবহনগুলো খুব সহজেই এই রাস্তাটুকু বিনা যানজটে অতিক্রম করতে পারছে। সামনে বিআরটি প্রকল্পের সর্বশেষ অংশ, এই স্থানে এয়ারপোর্ট বিআরটি স্টেশনের তৈরির কাজ এখনও চলমান রয়েছে। এই স্থানে দোতলা বিআরটি স্টেশন তৈরি করা হচ্ছে। মতিঝিল মেট্রো স্টেশনে যেরকম প্রচুর মানুষের ভিড় হয়, এই বিআরটি স্টেশনেও ঠিক একই রকম ভিড় হবে বলে মনে করা হচ্ছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।